Assalamualaikum. আজকে একটা অন্যরকম পার্সনের সাথে পরিচয় হলো। তো ওকে আসলে ভিডিওর সামনে আনার মূল কারণটা হচ্ছে এখনই বুঝতে পারবেন। তোমার নাম কি ভাই? আমার নাম নুশাদ। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে প্রিন্স। আচ্ছা তোমার নাম কি বললা? নুশাদ। নুশাদ? হ্যাঁ। আচ্ছা তো তুমি হচ্ছে এই মেলি বয়েজে কয়জনের সাথে আসলে প্রেম করছো? এটা কত? আট দশটা হবে। আট দশটা মেয়ের সাথে প্রেম করছো এ বয়সে? কখনো বুঝতে পারে নাই যে তুমি আসলে মেলি বয়সে যে কথা বলো, তুমি যে মেয়ে না। তারা তো বলছে যে আপু মানে তোমার বয়সটা না অনেক সুইট, আই মিন মেয়েরও ক্রাশ খাইছে জানো এটা তুমি? মেয়েরও ক্রাশ খেয়ে গেছে এই বয়সে? হ্যাঁ, যারা ফ্রি ফায়ার গেমটা খেলে তারাও জানে, কারণ গেমের ভিতরে অনেক মজা করতাম, বাট এখন খেলি না আমি। এখন খেলো না? না। আচ্ছা আর এখন কথা হচ্ছে কয়টা ছেলের সাথে যে তুমি প্রেম করছো আট দশটা? হ্যাঁ। আর ওদের থেকে কেউ গিফট দিছে তোমাকে কোনো ছেলে? এমনি সরাসরি গিফট দেয় না, বাট গেমের ভিতরে মানে যারা গেম খেলে তারাই জানবে। মানে মূলত ফ্রি ফায়ার যারা খেলে? আচ্ছা। অনেক গিফট দিছে, ডায়মন্ড দিছে, তারপরে আমি বইলে দিছে এরকম এরকম। কি বলে দিছো? যে আমি ছেলে। কেউ মোবাইলে তোমাকে ফ্ল্যাগ ডাউনলোড করে দেয় নাই? না, অনেকে দিতে চাইছে, আমার এই যে হোয়াটসঅ্যাপে সব আছে। আচ্ছা, তার মানে হচ্ছে মূলত তুমি ফ্রি ফায়ারে হচ্ছে বেশি গিফট পাইছো, এটাই কি টার্গেট ছিল যে ফ্রি ফায়ারে তুমি গিফটটা নিবা এরকম করে? না, এরকম আমি নিতে চাইনি, তাও গিফট তো আর না করা যায় না, তারা খুশি হয়ে দিছে। আচ্ছা, তোমার নাম হচ্ছে কি? আমার নাম হচ্ছে সাকিব। না, মেয়ের নাম কি? নুশাদ। নুশাদ, সাকিব। আর তোমার মেয়ের নাম হচ্ছে নুসরাত। ভাই এবং বোন যারা আছেন, একটা কিছু ওর আসলে ও কারোর সাথে এরকম কোনো খারাপ কোনো কিছু করে নাই, বাট ছেলে অনেকেই আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম করার আগে, মোবাইলে অন্তত প্রেম করার আগে দেখে শুনে বুঝে তারপরে প্রেম করবেন, কারণ এরকম হাজার হাজার হয়তো ছেলে আছে যাদের সাথে আপনি মেয়ে হিসাবে কথা বলতেছেন, অনেকেই জায়গা গাইছে ওই যেটা বললো। বাবা অনেকে খুশি হয়েছে যে কেমনি কি মানে বিশ্বাসই করে না, মানে অনেকে বলতেছে যে তোমার মানে তোমার উপরে ক্যাশ খাইনি, তোমার ভয়েসের উপরে ক্যাশ খাইছি যে কেমনি কি, আমি তো তোমার দেখিও নাই, দেখলে এরকম অনেকেই বলছে। আচ্ছা ঠিক আছে সাকিব ভাই, ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।